ওদের দুই এনে দেখি মানছে কুটা না যা দয়ে শুধু কুটা শুরু করছেন যোগলা সহকারে ছাগল টাগল করছেন কদু জানতে কুটেন মুরগির মাংস দিয়ে কদু দিয়ে রান্না করলাম, এটা হলো লান মুরগির লান। আচ্ছা বুঝছি, মুরগির মাংসের মধ্যে লাগে ইয়া এই যে কি জানি বলে চামড়া আছে, আর বিসি দি ভক্তা বানাইবেন সিদ্ধ করে কিংবা তেল ভাজি। আচ্ছা, মানে বাতি হলে আর কি বিসি গুলা থাকতো, এখন তো ড্যাগা কেমনে বাজি করতে হবে কেমনে আর কি, প্রথম তেল দিবেন, তারপরে ফেস দিবেন, ফেসটা লালসা হয়ে এলে হলুদ দিবেন, হলুদ দিয়া কদু চামড়া আলু ডালে দিবেন, সিদ্ধ করা লাগে না দিবেন না কিন্তু সিদ্ধ করতে লবণ দিবেন, পরে আর কি আস্তে আস্তে বাজিটা হইব। হলুদ মরিচ দাম লাগে, দুটো দাম লাগে না, শুধু হলুদ দিবেন, মরিচ দেয় না, কাঁচা মরিচ শুধু দিবেন, ওই আবার মরিচের গুঁড়া দেয় না, পাঁচরি দিতে দেয় না মরিচের গুঁড়া, না না শুধু হলুদ আর কাঁচা মরিচ, কোন বাজেট কি মরিচ গুঁড়া দেয় নি, হয়তো বা এই যে রাখলাম অসুবিধা নাই, এই ফুকিও দিয়া দিমু, এটার মুখকা দিয়ে আসতে দেন, হেরো দিয়া দিমু, খালাস এটা দিতাম না, এই রাখছি দেখি বাজি করন যায় কিনা, তোমার কথা ভুল হয়ে আছে কুচ যাক বালে। তুই কি খাইছো, কি রাইছো, তোমরা তোমরা কি রাইছো, আনলে নাম গো কদু রান্না করছে, কদু দি মাছের মতো দি রান্না করছে, দাও কদুর ভিতরে বিছি না দেখছো, পেলাম না তারপর কথা বলতেছি, লাইন থেকে তুমি। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।